সম্মেলন করেছি, লক্ষ লক্ষ লোক হয়েছে, আপনারা তো দেখেছেন মনে হয়। কুয়াকাটার মানুষ এবং পটুয়াখালীর মানুষ অবাক হয়েছে যে এত লোক কোথা থেকে এসেছে এই মত মিশনে। যেহেতু আমাদের 100টি দেশ নিয়ে গঠিত, আমাদের যত প্রচার যত নাম কীর্তন সব 100টি দেশে প্রচার হয়। আপনারা প্রেস কাগজে দেখেছেন এই সমসাময়িক যে ঘটনা নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো নিয়ে প্রতিবাদ করেছে, প্রেস কাগজে করেছে, তারপর যতগুলো শাহবাগে করেছে। তো আমরা সবসময় থাকি, পাশে থাকার চেষ্টা করি। আমাদের ইন্টারন্যাশনাল মতো মিশন এটি পরিচালিত হয় ভারতের, আপনাদের শুনেছেন শান্তনু ঠাকুর, আমাদের এলাকায় শান্তনু ঠাকুর এই মতো পরিবারের সন্তান। আপনারা পদ্মনাথ ঠাকুরের নাম শুনেছেন, আপনারা তো দেখেছেন গত বছর, এবছরই যে ভারতের যে আমাদের যে নরেন্দ্র মোদীজি সাহেব এসেছিলেন, উনিও কিন্তু আমাদের সেই ওরাকান্দিতে এসেছিল। তো আমরা চাই বাংলাদেশের 64টি জেলায় আমাদের কমিটি থাকবে, যেহেতু বিশ্বের 100টি দেশ পৌঁছে গিয়েছে, গ্রিসিয়াতে আমেরিকাতে আছে, সব দেশে যাবে, পৌঁছে যাবে হরিরাম। তো আমরা চাই আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা যে যে মতের হই না কেন, সবই আমরা ইচ্ছি ঈশ্বরের নাম স্মরণ করবো। কেউ কৃষ্ণের নাম, কেউ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, কেউ স্বামী বিবেকানন্দ, কেউ বিনোদ ব্রহ্মচারী। আমরা যত মত তত পথ, আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য এক মত। এইটা আমাদের এই ছোটবেলা সাথে আমাদের সমস্ত কাজ করতে হবে। তো মামুনরা অনেক দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনারা এই কীর্তন শুনছেন। আমরা চাই আমরা আমাদের এই কীর্তন, আমাদের এই নাম কীর্তন যেন বন্ধ না হয়, চলতে থাকবে, এইভাবেই যেন অনর্গল চলতে থাকে, আর বন্ধ করবেন না। এই কীর্তন যেন আমাদের বন্ধ না হয়, মন্দির প্রতিষ্ঠা হবে এটি আমরা চাই। তো আপনারা আর কি বলব, যে উদ্দেশ্যে আপনার এই শুলপুর তাহমারা শ্রীলঙ্কাটা শ্মশান খোলা জনকল্যাণ কমিটির আয়োজনদের আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে দুঃখের বিষয় এখানে এসে আমি শুনলাম এখানে সহসভাপতি আমাদের বাবার বড় ভাই সন্তোষ ভরাই, ওনার মৃত্যুতে আমরা গভীর শোকাহত, এবং এই শোক হয়তো তার পরিবার এই সমাজ সহ্য করতে পারবো না, তারপরে আমাদের মেনে নিতে হবে, কি করবো, ঈশ্বরের খেলা। তো এই সময়টা চলে যাওয়াটা আমাদের খুব কষ্টকর। কত সুন্দরভাবে কীর্তন, কত অনুষ্ঠান চলছে, ভিতর দিনে চলে গেল, এটা আমাদের হৃদয়কে আঘাত করেছে। ওনার জন্য আমরা সকলে একটু দাঁড়িয়ে একটু প্রার্থনা করি, যেন উনি যেন ভগবানের ঈশ্বরের সান্নিধ্য লাভ পায়। সকলে একটু দাঁড়িয়ে একটু ওনার জন্য একটু প্রার্থনা করি। ঈশ্বর তুমি আমাদের প্রেরণ, তোমার কতকে স্থান দিও, কারণ এই সময়টা যে সময়টা ঈশ্বর তাকে নিয়ে গিয়েছে এটা একটা ভালো সময়, সবাই তো চলে যেতে হবে, কিন্তু এই সময়টা কয়েকজন পাবে, এই কীর্তন চলাকালীন ওনাকে নিয়ে গিয়েছে ঈশ্বর ওনার কতকদের, যা ঈশ্বর যেন ওনাকে সেই পরপরে শান্তি দেয়, পরপরে যেন উনি সুখী থাকতে পারে এবং আমাদের সকলের জন্য একটু আশীর্বাদ করতে পারে, এই প্রার্থনা রাখি। জয় হরি বলুন।